জাহাজ রিসাইক্লিং শিল্প প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানান শিল্পমন্ত্রী। বিশ্বব্যাংক এবং দেশের ষড়যন্ত্রকারীরা বিরোধিতা না করলে 2015 সালের মধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হতো বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ রাজধানী সিডাব মিলনায়তনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব আয়োজিত বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন। রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য নূরনবী চৌধুরী শাওন সহ রিহ্যাব নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে এবং জিডিপি বৃদ্ধি পাচ্ছে। সময় মতো পদ্মা সেতু নির্মিত হলে জিডিপি আরও বৃদ্ধি পেত বলে জানান তিনি। ডক্টর ইনুস, তিনি যে হিলারি ক্লিনটনের মাধ্যমে বিশ্ব ব্যাংককে প্রভাবান্বিত করেছেন তাতে কোনো সন্দেহ নাই। যারা এই পদ্মা ব্রিজের বিরোধিতা করেছে, বিশ্ব ব্যাংককে ভুল পরামর্শ দিয়েছে, আমাদের সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে, তারা আসলেই দেশের বিরোধী এবং তাদের আজকে জাতির কাছে ক্ষমা চাওয়ার সময় এসেছে।